উবাইদুল কাকু বলে খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে। উবাইদুল কাকুর যত সাহস থাকে মহিলা দলের সাথে আসুক, পুলিশ ছাড়া, পুলিশ নিয়ে কেন, পুলিশ ছাড়া মহিলা দলের সাথে এসে খেলা রাস্তায় খেলুক, দেখি এই খেলায় কে জিতে কে হারে। এই মহিলা দল উবাইদুল কাকুকে ট্রেনে হিসড়ে রাস্তায় নামায় ছাড়বে। এক সপ্তাহ মহিলা দলকে সুযোগ দিয়ে দেখো উবাইদুল কাকু কতক্ষণ থেকে পুলিশ ছাড়া আসা দেখুক। এই দেশে শেখ হাসিনা আদৌ কোনো প্রকৃত উন্নয়ন করেন নাই। তিনি উন্নয়ন করেছেন তার কিছু দলীয় নেতা কর্মীদের, যেমন কিছু রাস্তাঘাট, কিছু এই পদ্মা সেতু, এরকম কিছু সেতু করেছেন, যেগুলো দিয়ে তিনি তার নেতা কর্মীদেরকে অর্থের পাহাড় গড়ে দিয়েছেন, যেখানে দুর্নীতি করে, চরম দুর্নীতি করে কোটি কোটি ডলার বিদেশে পাচার করিয়েছেন। এই দেশের যারা সাধারণ মানুষ তারা প্রকৃতপক্ষে কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি এখনো। আমি বলতে চাই যে ওবায়দুল কাদের সাহেব, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, আওয়ামী লীগের মতো একটা দলের আপনি সাধারণ সম্পাদক, সুতরাং আপনার এই বক্তব্য, আপনার সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন এই বক্তব্য বুঝে শুনে আপনার দেওয়া উচিত। আপনার মতো পদে থেকে, একটা গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের বক্তব্য, প্রতিটা প্রোগ্রামে আপনি খেলা হবে খেলা হবে, আপনি কার সাথে খেলবেন? বাংলাদেশের মানুষ তো আপনারই, আপনারই ভাই, আপনারই বন্ধু, আপনারই আত্মীয় স্বজন, সুতরাং তাদের সাথে আপনি কি খেলবেন? খেলা তো হবে যারা প্রতিপক্ষ তাদের সাথে। আমরা বাঙালি, আমাদের কোনো প্রতিপক্ষ নাই, আমরা বাঙালি, আমাদের সবাই আপন, আমাদের সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই ওবায়দুল কাদের সাহেবকে আমি বলবো যে ওনার এই মন্তব্য উনি যেন প্রত্যাহার করেন, ভবিষ্যতে এ ধরনের যেন তিনি বক্তব্য উপস্থাপন না করেন। যদি দাবি না মানে আমরা আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে যাব, রাজপথে থেকে, তবে সেটা কোনো সহিংসতা নয়, সেটা সুষ্ঠু শান্তিপূর্ণ, অবশ্যই সেটা শান্তিপূর্ণ, কোনো সহিংস আন্দোলনে আমরা যাব না। আমরা আরো তুমুল আন্দোলনে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব, দেশে যত জনগণ আছে তাদেরকে একত্রিত করে এই সরকারকে পদত্যাগে আমরা বাধ্য করব। খেলা আমরা শুরু করে দিয়েছি, এই খেলায় কে জিতে কে হারে দেখতে চাই। এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? শেখ হাসিনা দেখে যা রাজপথে তোর মায়েরা। বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন তারেক রহমান, আর উনি হচ্ছে ভোট চোর ক্যাপ্টেন। দিনের ভোট যাতে করে, ভোট দিতে আমরা পারি না, আমরা সাধারণ জনগণ কখনোই ভোট দিতে পারি না, যে দেখি ভোট শেষ হয়ে গেছে, ব্যালট নাই, আমরা কি ভোট দিব? আমরা কখনোই ভোট দিতে পারি না, আমরা ভোট দিতে চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা আমরা আমাদের অধিকার ফিরে চাই, সুস্থ ভোট দিতে চাই আমরা। এই মহিলা দল সেই ব্যবস্থাই করার জন্য আমরা রাস্তায় আসেনি।